এবার গ্রেফতার হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসর হাসান সারওয়ার্দি। গত 28 অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফির মিয়ান আরেফি সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল অবসর চৌধুরী হাসান সারওয়ার্দিকে গ্রেফতার করা হয়েছে। মিথ্যা পরিচয় দিয়ে অন্যের রূপ ধারণ করে বিশ্বাসভঙ্গের অভিযোগে করা পল্টন থানার মামলায় মঙ্গলবার বিকালে তাকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। এখন তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর আগে আজ মঙ্গলবার বিকালেই সংবাদ সম্মেলনে চৌধুরী হাসান সারওয়ার্দিকে গ্রেফতার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর কিছুক্ষণ পরই তাকে গ্রেফতারের কথা জানালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের ডিবি প্রধান হারুন জানান, সাবেক এই সেনা কর্মকর্তাকে প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে মহানগর গোয়েন্দা পুলিশ। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।